এটা জনসভা বানাইলেছে, মাহফিলের মঞ্চে এতগুলো চেয়ার আমি কোথাও দেখি নাই। সুন্দর করে সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন, সবার মোবাইল বন্ধ, কোনো মোবাইল যেন আওয়াজ না আসে আমার কানে। যতক্ষণ আলোচনা চলবে পিন পতন নিস্তব্ধতার মাঝে আলোচনা চলবে। একটা কথা বারবার বলতে মোটেও ভাল লাগে না। মাহফিল দাওয়াত দিছে, সমুদ্র বৈরালাইতেন চাইছেন বোতলের ভিতরে। এই জনসমুদ্র আপনি এই জায়গায় কোথায় জায়গা দিবেন? বারবার জিজ্ঞেস করেছি বড় জায়গা আছে কিনা, বলছে যে হ বিরাট জায়গা, বিরাট এর দূরে ছোটো জানি কুদ্দুরে গিয়ে। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসো। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে সবাই আগাইয়া বসো, কারোর সামনে এক ইঞ্চি জায়গাও রাখবেন না। সবাই আগে বসেন, সবাই আগে বসলেও জায়গা তো আর হবে না, যতটুকু সম্ভব হয় আর কি জায়গা দেওয়া। যে কারোর সামনে ফাঁকা জায়গা রাখছেন না, আপনার ভাইকে আপনি একটু জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। জোরে পড়ি আর জোরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমির তো শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আ দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে, যে নামত পেয়ে শুক্রিয়া আদায় করবে, শুক্রিয়া আদায়ের কারণে ওই নামত আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, যতদূর তোমার দু চোখ যাক আর না যাক, এই বিশাল খালি জায়গাটুকু পরিমাণ, এই খালি জায়গা পরিমাণ সওয়াব দিয়ে, ওই পরিমাণ খালি জায়গা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলবা, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেবে। বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত অসংখ্য নবী আর রাসূল। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের নবী, আল্লাহর নবী, তিনি সবার শেষ, তিনি সবার সেরা। অবন্ধু দুনিয়ায় নবী আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা কি বিশ্বাস করি? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দেবেন, আস্তে না জোরে, কয়েকজন না সবাই মিলে, কয়েকবার না বারবার, আমি যেটা কই আপনারাও।
স্টেজে যারা বই রয়েছেন তারা না কইলেও সর্ব নাকি? হ্যাঁ কন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করেন না। লোকজন হইছে হইলে হইছে, এখন কি করা যাবে? ওয়াজ তো শুনতে হবে, ওয়াজও চলতে হবে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। কথা বলেন না, আপনারা অযথা বসানোর চেষ্টা করেন না, যে যেমন আছে এভাবেই রাখা যান, এই বসাইতে হবে না, আপনি যে যেভাবে আছে এভাবেই থাকুক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের যিনি নবী তিনি হলেন সবার শেষ, এ ব্যাপারে আমরা একমত, সবাই জুড়ে বলেন একমত। কারণ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া বাদা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। এখন কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ঈমানদার না বেঈমান? মাশাআল্লাহ। মুসলমান না কাফের? এই জন্য পাকিস্তানের কাদিয়ান নগরের গোলাম আহম্মদ কাদিয়ানি একটা লোক ছিল, সে একদিন ঘুমের তৈরটা কয়, আমিও নবী। জোরে কন, তো সকলে ধরছে তুমি নবী কেমনে? কয় আমার নাম হলো আহম্মদ। তো মোহাম্মদ যদি নবী হইতে পারে, আমি আহম্মদের দুষ্কি এলেগেতে ও নবী। তাই তার আবার এই উম্মত পাওয়া গেছে। এখন নবীজি বলছে আমার পরে নবী নাই, এখন সে যে নবুয়ত দাবি করলো, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তাইলে আমরা বিশ্বাস করি, আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো এই নবীর পরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? এবং তিনি শুধু নবী না, তিনি শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বোঝা গেল এই নবীর পরে আর নবী আসবেন না। মানুষ আসবে নাকি আসবে না? কথা কন, মানুষ আসবে নাকি আসবে না? এখন কি দুনিয়াতে নবী আছে? আমরা মানুষ আছি নাকি নাই? নবী তো নাই, নবী তো দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজি নাই, আমরা সবাই আছি। এখন নবীদের কাজ হলো, খুব মন দিয়ে শুনেন, কি হয়েছে আপনি দেখতেছেন না নমুনাটা কি যেতে আছে? এটা মাহফিল, আমি তো ফইলেই কইছিলাম এটা মাহফিল না জনসভা, মাহফিলে বুঝিবেন সেইটা করে। কি একটা ভিডিও করতে আছে বেড়ায়, হ্যাঁ আপনার কথাই কইতে আছি, সুইডা লাইতে আছে বাথরাম ধরনের সময়টা লাগবো, কাম লাগবো রাখছেন। পরিবেশ করলে দেন, আর নাহলে আমাকে নামাই দেন, শেষ আমি চলে যাই। এরপরে একটা আওয়াজ যদি কারো বেরোলো হয় খবর আছে কিন্তু বলে দিলাম, একদম চোখ সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। এই মাশাআল্লাহ, এটা হলো ওয়াজের পরিবেশ। লোক বেশি হইলে হয়েছে আমরা কি, যারা বসছে বসছে, যারা দাঁড়াইছে দাঁড়াইছে, কথা কইলে কি জায়গা পারবো নাকি? হলো দাওয়াত আসার ডাঙ্গটা তো সরদারি করে কিন্তু হলো খেয়ে করিয়া আমিন কন, জোরে কন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম,